সব কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। আজকে সমাজে কি আছে? নিষেধ। সৎ কাজে যদি কেউ আদেশ দেয়, অসৎ কাজে যদি কেউ নিষেধ করে, আয় হায়, জামানা তো পাল্টে গেছে। গজলে গায় না, আসলে জামানা পাল্টাইছে না, যা পাল্টাইছে কারা? আমরা, যারা হকের কথা বলে, যারা দিনের কথা বলে, যারা সত্যের উপদেশ দেয়, যারা ন্যায়ের প্রতি অর্থন, যারা এক মুহূর্তের জন্য আল্লাহর কোরআনের বিরুদ্ধে কাজ করতে চায় না, দেখা যায় তাদের সামনে দাঁড়াইয়া বেঈমানের দলেরা আঙ্গুল ঘুরাইয়া ঘুরাইয়া কথা বলে, ঠিক কি না? হক কথা বলা যায় না, বিরোধিতা করে, করেনি বিরোধিতা। বন্ধুরা আমার ভালো করে শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ, কি নাম? সূরা হজ বলেন না, কি নাম? সূরা হজ। সূরাতুল হজ আয়াত নম্বর 40, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা মাক্কান্নাহুম আকামুস সালাতা ওয়া আতুস সাকাতা ওয়া আমাদু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন, আমি যাদেরকে নেতৃত্ব দিই, নেতৃত্ব কে দেয়? আহ, কথা কয় না, ক্ষমতা কার হাতে? আরো জোরে বলেন না, ক্ষমতা কার হাতে? ক্ষমতার মালিক তো তুমি না, মাত্র সেকেন্ডের ব্যাপার। আল্লাহ ইচ্ছা করলে ফেরাউনের মতো ছুয়া দিয়া, বুঝেন না? আল্লাহ যদি ইচ্ছা করে ক্ষমতা নিতে, কি লাগে না সময়? আল্লাহ বলেন, আমি যাদেরকে ক্ষমতা দেই, আমি যাদেরকে নেতৃত্ব দেই, আমি যাদেরকে কর্তৃত্ব দেই, তারা যদি নেতৃত্ব পায়, তারা যদি কর্তৃত্ব পায়, তাদের বৈশিষ্ট্য হবে চারটা, তাইতা? কি বৈশিষ্ট্য হবে? আকামুস সালাতা ওয়া আতুস সাকাতা ওয়া আমাদু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন, আমি যাদেরকে নেতৃত্ব দেই, তারা ক্ষমতা পাইয়া সর্বপ্রথম যেই কাজটা করবে, রাষ্ট্রীয়ভাবে তারা নামাজ আদায়ের আইন করবে। এই কথাটা জোরে বলেন না, কা? আজকের পৃথিবীর যারা ক্ষমতাবান, তারা কি নামাজের ব্যাপারে আইন করছে? আমার বাবারা, তাদের বৈশিষ্ট্য হবে চারটা, তারা নামাজ কায়েম করবে, তারা যাকাত আদায় করবে, তারা সৎ কাজের আদেশ দিবে, তারা অসৎ কাজে নিষেধ। কিন্তু দুঃখজনক, আজকে সৎ কাজে আদেশ দিবে তো দূরের কথা, অসৎ কাজের নিষেধ করবে তো দূরের কথা, কখনো কখনো দেখা যায় রাষ্ট্রীয়ভাবে হারাম কাজ করা হয়। বলেন না, করা হয়নি? জোরে বলেন না, করা হয় না? তাহলে সত্যের উপদেশ দিতে হবে। আমি শেষ করে দেই, চার নম্বরের বৈশিষ্ট্য কোনটা? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিসবর। পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দিন। কিসের উপদেশ? ধৈর্যের। জোরে বলেন না, কিসের উপদেশ? ধৈর্যের। ধৈর্যের কথা কোরআনে আছে না নাই? আছে। আপনি দিনের দাওয়াত দিতে গেলে ধৈর্য লাগবে। যার মধ্যে সবর পাওয়া যায় না, ধৈর্য নাই, ওই ব্যক্তি জীবনে উন্নতি করতে পারে পারে। সবরের উপদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহাল, সূরাতুন নাহালের 127 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহি ওয়া লা তাহজান আলাইহিম
ولا تك في ضيق مما يمكرون الله بل الرسول আপনি যখন দ্বীনের দাওয়াত দিবেন কালেমার দাওয়াত দিবেন ওয়াহদানিয়াতের দাওয়াত দিবেন আখিরাতের দাওয়াত দিবেন মানব রচিত আইনের বিরুদ্ধে যখন আপনি কথা বলবেন আপনি যখন আমার আইনের পক্ষে কথা বলবেন দেখা যাবে কাফেরের গোষ্ঠীরা আপনার উপরে কি করবে হামলা করবে হামলা করলে মন ভাঙা যাবে না মনোবল কি রাখতে হবে ওয়াসবির ওয়ামা সবরুকা ইল্লা বিল্লাহ আপনি ধৈর্য ধরবেন আপনার ধৈর্যটাই হলো কার সাহায্য আল্লাহর চিৎকার দিয়ে বলেন না কার আযান হয়ে গেছে আমি শেষ করি কোরআনুল কারীমের 11 নম্বর সূরা সূরাতুল হুদ কি নাম সূরা হুদ কথা বলা কি নাম সূরা হুদ সূরাতুল হুদের 115 নম্বর আয়াতে আমার আল্লাহ আপনাদের মতো ধৈর্যওয়ালা যারা কোরআনওয়ালা যারা ইসলামওয়ালা যারা হামলা আসবে মামলা আসবে জেল আসবে জুলুম আসবে ফাঁসি আসবে যত অত্যাচার আছে তারা দিন থেকে কোরআন থেকে দূরে সরে যাবে তাদের ব্যাপারে আমার আল্লাহ সুন্দর ওয়াজ করে জানিয়ে দিলেন ওয়াসবির ফাইনাল্লাহ লা ইউদিউ আজরাল মুহসিনিন ধৈর্যশীল যারা ধৈর্যওয়ালাদের একটা প্রতিদানও কি হয় না নষ্ট হয় না ধৈর্য ধরলে প্রতিদান দেয় কে আরো জোরে বলেন না কে দেয় আমার বাবা পর্দার অন্তরালে আমার মায়েরা সময় অনেক মূল্যবান জিনিস ঠিক না কথাটা সময়ের মূল্য যারা দেয় না আল্লাহর উপরে যারা ঈমান আনে না নেক কাজ করে না সত্যের উপদেশ দেয় না ধৈর্যের উপদেশ দেয় না আমার আল্লাহ বলেন এই মানুষগুলা চির ক্ষতিতে কি আছে নিমজ্জিত আছে আল্লাহ যেন আমাদের সকলকে বিপদে আপদে সুখে দুঃখে অত্যাচার জুলুমে সর্ব অবস্থা আল্লাহ উপরে সন্তুষ্ট থাকার তৌফিক দেন সবাই বলে আমিন আরো জোরে বলেন না আমিন সূরাতুল আসরের যে শিক্ষা সেটা হলো আমাদেরকে সময়ের মূল্য কি করতে হবে বলেন সময়ের মূল্য কি করতে হবে দিতে হবে আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সকলকে এই সূরাতুল আসরের শিক্ষা নিয়ে আল্লাহর খাঁটি বান্দা হয়ে লাভবান হয়ে কবরে যাবার তৌফিক দেন সবাই বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন আসবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত আমরা জানি না এটা ঈমান বলা হয় কাকে আমরা আরেকটা কালেমা পড়েছি ইমানে মজমাল আমরা তো বলে দিয়েছি আমন্তু বিল্লাহ কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি وقبلت جميع أحكامه وأركانه সময়কম বিস্তারিত বলা যাবে না মূল কথাটা খেল রাখেন ঈমান আনতে হবে কার উপরে ও বাবা জোরে বলেন কার উপরে আল্লাহর উপরে যারা ঈমান আনে তারা লাভে আছে না লসে আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরা হুজুরাত আয়াত নম্বর 15 আমার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা
আপনাদের মতো ইমানদারদের পরিচয় দেন, আপনারা খুশি না বেজার? কাফেরের দলেরা, বেঈমানের গোষ্ঠীরা, নাস্তিকের বাচ্চারা, যারা আমার আল্লাহকে রব মানে না, আমার আল্লাহকে যারা সৃষ্টিকর্তা মানে না, আমার আল্লাহর বিধানকে যারা মানে না, আমার আল্লাহর কোরআনের যারা বিরোধিতা করে, আমার আল্লাহর কোরআনের যারা দুশ্মন, আমার নবীর যারা দুশ্মন, ওলামায়ে কেরামদের মধ্যে যারা, ওলামায়ে কেরামদের যারা দুশ্মন, এ জাতীয় লোকগুলা আমার বাবার আল্লাহে আছে না ক্ষতিতে আছে? জোরে বলেন না, লাভে না ক্ষতিতে? শুধু দুনিয়ায় ক্ষতিতে নাকি আখেরাতেও ক্ষতিতে? যারা ঈমান এনেছে, আমি সংক্ষেপ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 62 নম্বর আয়াত সূরাতুল বাকারার 62 নম্বর আয়াতে আল্লাহ পরিচয় করাইয়া দেন, আমি আল্লাহর উপরে যারা ঈমান আনে তারা কেমন লাভে আছে। আমার আল্লাহ বলেন, ও বাবা, দুনিয়ার লাভ তো আসলে কি না লাভ? দুনিয়ার আড়াই দিন সময়, পরকালের হিসাবে কয়দিন? আপনি যদি 100 বছর হায়াত পান, আখেরাতের হিসাবে দুনিয়ার 100 বছরটা হলো আড়াই দিন, কয়দিন? আপনি কি আড়াই দিনের সুখ চান? বলেন না, সুখ চান? আমরা দুনিয়ার শান্তি চাই না, আমরা শান্তি চাই কোন দিনে? মুসা আলাইহিসসালাম একদিন আল্লাহর কাছে যেয়ে বললাম, আল্লাহ, আমার মহল্লা, আমার কাউমে একজন লোক আছে আল্লাহওয়ালা, বালা করে ভাতও খাইতে কি পায়? আজকের দিনে দেখেন না, ইমানদার করে কত ক্রিটিসাইজ করে, মৌলবীরা খালি কোরআন কোরআন করে, মৌলবীদের গাড়ি নাই, বাড়ি নাই, নারী নাই, কিচ্ছু নাই, কয় না? আল্লাহকে কি চাও? আল্লাহ, তুমি লোকাল শান্তি করে দাও, জোরে করে না, সুবহানাল্লাহ, তুর পাহাড়ে গিয়ে কথা বলতেছি, আল্লাহ তো যা বুঝা, তুই আমার কাছে একটা জিনিস চাইছ, কেমনে খালি ফিরে গেলি? তোর দোয়াটা আমি কবুল করলাম, আমি এই বান্দাটাকে কি করে দিলাম, শান্তি ব্যবস্থা। মূসা আলাইহিসসালাম তুর পাহাড়েতে দৌড়াতে শুরু করছে, ওই লোকটার বাড়িতে আইয়া খবরটা দিব, আনন্দের খবর না? সারাদিন কষ্ট হইতেছে, সারা বছর কষ্ট, একটা ভালো কাপড় নাই, একটা ভালো ঘর নাই, একটা থাকার খাট নাই, একটা সোফা নাই, একটা ড্রেসিং টেবিল নাই, একটা আপনার কি জানি কয় আরাম আয়েশ দেব তুত কিচ্ছু নাই, ভালো খাবার পায় না, লোকটারে খবর দি। মুসা আলাইহিসসালাম যত আগায় দেখে ওই লোকটার বাড়ির কাছাকাছি খালি মানুষের ভিড়, কি কারণটা কি? আমরা যদি হইতাম আল্লাহর 14 গোষ্ঠী গাইল লাইয়া কি কর, ঠিক না? মুসা আলাইহিসসালাম দৌড়ে এতর পার কাছে গিয়া, আল্লাহ তুমি কি করলা, আমারে কইলা কি, আমি খবরটা যাইয়া জানাবো? আল্লাহ তো মুসা রে, তুই তো আমার কাছে চাইছ এই দুনিয়ার সামান্য কিছু সুখ দিয়া আমি আমার বান্দাটারে ছোট করতে চাই না, আমি আমার বান্দাটাকে মৃত্যু দিয়া দুনিয়ার আমি আমার বান্দাকে মৃত্যু দিয়া পরকালের অনন্ত জীবনের সুখ আমি করে দিলাম, জোরে কর সুবহানাল্লাহ।
আল্লাহ আছে না আছে এক নম্বরে কর্মসূচি ঈমান আনতে হবে কার উপরে ঈমান আনলে মাইর খাওয়া লাগবে রাজি আছেন কিনা ঠিক জোরে বলেন না রাজি আছেন আমরা কোন কাফেরের সাথে আপোষ করতে রাজি দুই নম্বরের কর্মসূচি হলো ওয়াবিলা সালিহা নেক কাজ ভালো করে শুনেন যে কালেমাটা আমরা পড়েছি লা ইলাহা আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো পাসপোর্ট এটার নাম কি কথাটা এটার নাম কি আপনি কানাডা যাবেন পাসপোর্ট তৈরি করলে কি কানাডা যাওয়া যাবে এই বিষয় আপনার এই পাসপোর্টের সাথে আপনার কি লাগবে ভিসা লাগবে যতক্ষণ পর্যন্ত এই পাসপোর্টের সাথে ভিসা না লাগবে ততদিন পর্যন্ত এই পাসপোর্ট দিয়া বিদেশ যাওয়া যাবে কালেমাটা হলো পাসপোর্ট আর ওয়ামিলা সালিহা এটা হলো ভিসা চিৎকার দিয়ে বল সুবহানাল্লাহ আমলে সালেহা সংক্ষেপে কথা নামাজ রোজা হজ যাকাত মা বাবার খেদমত আমল আখলাক সুন্দরভাবে কথা কওয়া এগুলা হলো আমলে মানে এগুলা হলো আমলে তিন নম্বরে কর্মসূচি ওয়াতাওয়াসাউ বি আরো জোরে বলেন কা আল্লাহ আল্লাহ কারো জীবনী থেকে আলোচনা হবে আসরের পর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা চলছে আমি নগণ্য একজন আল্লাহর গোলাম আমি আপনাদেরই সন্তান কোরআনুল কারীমের একটা ছোট্ট সূরা সূরাটার নাম হলো সূরাতুল আসর সবাই আওয়াজ করে বলেন তো সূরাটার নাম কি আরো জোরে বলি সূরাতুল আসর এই সূরাতুল আসর ১১৪টা সূরার মধ্যে সূরাতুল আসরের উল্লম হলো ১০৩ কত নাম্বার ১১৪টা সূরার মধ্যে সূরাতুল আসর কত নাম্বার সূরা ১০৩ আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন যারা জানেন আপনারা দেখেছেন কোরআনুল কারীমের দ্বিতীয় সর্বকনিষ্ঠ সূরা সূরাতুল আসর সূরাতুল আসরে আয়াত আছে তিনটা কয়টা একটা কথা বলা লাগবে আয়াত আছে কয়টা তিনটা আয়াত হলো তিনটা কর্মসূচি হলো চারটা আয়াত কয়টা কর্মসূচি কয়টা চারটা এই সূরাতুল আসরের উপরে আমি নগণ্য আল্লাহর গোলাম এই সূরার উপরে আলোচনা করার যোগ্যতা আমার নাই আল্লাহ যদি তৌফিক দেন অতি সংক্ষেপে সূরাতুল আসরের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা কি একটু শুনবেন শুনতে রাজি আছেন সম্মানিত হাজিরিন সূরাতুল আসর ১০৩ নম্বর সূরা এই সূরাতুল আসরের গুরুত্ব অনেক বেশি এই কোরআনুল কারীম আপনারা যারা মাহফিলে এসেছেন যারা আসবেন এই কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য কষ্ট করে যারা এসেছেন যারা আসবেন সংসারের মায়া ছেলে মেয়েদের মহব্বত স্ত্রীর ভালোবাসা সব ত্যাগ করে দিয়ে যারা আসলেন আমরা আপনারা সবাই কি প্রতিদান চাই এটার বিনিময় চাই কিনা জোরে বলেন না চাই কিনা দিবেন কে আওয়াজ দিয়ে বলি কে দিবে কি দিবে আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান জালাল কুরআন মা আমামাহু
পৃথিবীতে মানুষ বড় ব্যস্ত, ব্যস্ত সময় না, বড় ব্যস্ত। আমার নবী বলেন, যারা কোরআনুল কারীমকে আঁকড়িয়ে ধরবে, কোরআনুল কারীমকে যারা মহব্বত করবে, কোরআনুল কারীমকে যারা সামনে রাখবে, কোরআনুল কারীমের নেতৃত্ব যারা মেনে নিবে, কোরআনুল কারীমের আমল করে কোরআনুল কারীম অনুযায়ী যারা জীবনটাকে গঠন করবে, আল্লাহর কোরআন নিজ দায়িত্বে নিজ জিম্মায় নিজে নেতৃত্ব দিয়ে নিজের জিম্মায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে পৌঁছে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে বিনিময় দিবেন কে? জোরে বলেন না, কে? সূরাতুল আসর। আমরা বরকতের জন্য সূরাটা একটু তিলাওয়াত করব, পারবেন সবাই? বাবা জোরে বলেন না, পারবেন? আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম, ওয়াল আসর, ইন্নাল ইনসানা الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ. জোরে কোন আলহামদুলিল্লাহ। কার কালাম? আরো জোরে বলি, কার? প্রতিটা হরফে কয়টা নেক পেলাম? জোরে বলেন না, কয়টা? দশটা। কে দিলেন? সূরাতুল আসর আয়াত সংখ্যা 3, কর্মসূচি 4। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এই সূরা আসরের ব্যাপারে তিনি বলেছেন, লাউ লাম ইয়ানজিল গায়রু হাযিহি সূরা লা কাফাতান নাস লিআন্নাহা জামিআ উলুমিল কোরআন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ তাআলা যদি কোরআনুল কারীমের অন্য আর কোন সূরা নাজিল না করতেন, শুধুমাত্র সূরাতুল আসর নাজিল করতেন, একজন মানুষের হিদায়াতের জন্য এই সূরাতুল আসরটাই যথেষ্ট। চিৎকার দিয়ে কোন সূরাতুল আসরের দাম কত? সূরাতুল আসরের মর্যাদা কেমন, মর্তবা কেমন? আল্লাহর নবীর সাহাবীরা দুইজন যখন তারা পরস্পর পরস্পরের সাথে দেখা হতো, একজন যখন আরেকজনের সাথে মোলাকাত করতেন, দেখা করতেন, যতক্ষণ পর্যন্ত তারা একজন আরেকজনকে সূরাতুল আসরটা তিলাওয়াত করে না শোনাতেন, ততক্ষণ পর্যন্ত তারা একজন আরেকজন থেকে আলাদা হতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত মাওলানা মুশতাক কইদী পীর সাহেব নাগাইশ দরবার শরীফ ব্রাহ্মণ বরাবর কুমিল্লা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা বলার চেষ্টা করব। তবে বলা এবং শোনার আগে
মনে মনে এই নিয়ত করি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ইয়া আল্লাহ আজকে আমরা যে আলোচনা শুনব এবং করব এই আলোচনার উপরে এখন থেকে আমল করতে শুরু করব, কারণ আপনি ওয়াজ শুনলেন, ওয়াজ করলেন, আমল করলেন না, এই আলোচনা শোনার চেতনা ছড়িয়ে হবে। মোদারা হাজির, তো আলোচনা শোনা এবং বলার আগে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে যেই সময়ে কোরআন ও সুন্নাহর আলোচনাকে বন্ধ করার জন্য এক শ্রেণীর নাস্তিক মুর্তাদারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, আর সেই সময় আমরা আমাদের এই এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গের মাধ্যমে এবং প্রশাসনিক দিক থেকে আমরা কোনো রকম কোনো বাধার সম্মুখীন না হয়ে বরং ওনাদের সহযোগিতায় আল্লাহ তাআলা যে আমাদেরকে আজকের এই সম্মেলন করার মতো সুযোগ করে দিয়েছেন এজন্য হৃদয় থেকে সকলে উঁচু কণ্ঠে আল্লাহর জন্য জুড়ে বলি আলহামদুলিল্লাহ। এই জবান কে দিয়েছেন? আর একটু জুড়ে বলি কে দিয়েছেন? সাড়ে তিন হাত বড়ি কে দিয়েছেন? আমি যদি আমার দলের প্রতীকের নাম নিতে যাইয়া, নেতার নাম নিতে যাইয়া, নেত্রীর নাম নিতে যাইয়া সমস্ত শরীরটুকু আমি ব্যয় করতে পারি, শরীরের শক্তিটুকু ব্যয় করতে পারি, সেই সাড়ে তিন হাত বড়ির মালিক যেই আল্লাহ, সেই আল্লাহর জন্য পুরা দেহ খাটিয়ে পুরা দেহের শক্তিটুকু ব্যয় করে আবার বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মুসলমান প্রমাণ করে দিচ্ছে যতই আমাদেরকে ইমানের বাতি নিভিয়ে দেওয়ার চেষ্টা করো মনে রাখবে বাংলার মুসলমান তার দেহ বিলীন করতে পারে কিন্তু ইমান বিলীন করতে পারে না। কত ঠিক কথা বলছরে সংগ্রামী ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি সূরাটা যদিও ছোট কিন্তু এর আলোচনা অনেক বড়। মুফাসসিরগণ বলে থাকেন যে এই সূরাটা যদিও ছোট কিন্তু এর উপরে যদি লিখতে শুরু করা হয় বহু বড় বড় গ্রন্থ রচনা হবে। এই সূরার একটা শানে নজুল আছে, শানে নজুল বলেই আমি আমার আলোচনার ভিতরে প্রবেশ করব। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পয়গম্বরীর কাছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কালিমা গ্রহণ করলেন নবীজির কাছে বেশি দিকে বেশি সময় দিতে শুরু করলেন, আল্লাহর পয়গম্বরীর কাছে বেশির চেয়ে বেশি সময় দিতে শুরু করলেন, দুনিয়ার ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিলেন, দুনিয়ার যদি ইনকাম সোর্স ছিল সমস্ত ইনকাম সোর্সগুলো তিনি বন্ধ করে দিলেন, দুনিয়ার দিক থেকে তিনি একেবারে অসহায় হয়ে গেলেন। এই অবস্থায় গেলা ইবনে উসাইদ আল্লাহর নবীর সাহাবি হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, তোমার দুনিয়া ধ্বংস হয়ে গেছে, দুনিয়া তোমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে, তোমার ব্যবসা বাণিজ্য সব শেষ, তুমি ধ্বংস। যেই মাত্র এই কথা বলল আল্লাহর নবীর সাহাবী আবু লাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না 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 না, যে ব্যক্তি এক কালিমার উপরে ঈমান গ্রহণ করেছে, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছে, আল্লাহর পয়গম্বরকে যারা বিশ্ব নবী হিসেবে স্বীকার করে নিয়েছে, আল্লাহর কসম কি বলি এই মানুষটা কোনোদিন ক্ষতিগ্রস্ত হতে পারে না। আমার ভাইয়েরা, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘোষণা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার এই ঘোষণাকে বাস্তবায়ন করার জন্য পয়গম্বর আরবীর সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় খুশি হইয়া জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল
আর দেরি করো না, আমার বন্ধু সাহাবীকে সত্যায়ন করার জন্য আমি আল্লাহর তরফ থেকে তুমি বিশ্ব নবীর কাছে সূরা ইয়াসির নিয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে মানব জাতির মঙ্গল আর অমঙ্গল এই বিষয়ে আলোচনা করা হয়েছে। আমি আজকে এই সূরাটা এই জন্য নির্বাচন করেছি, আজকে আমাদের ইমানের হালত এতটাই দুর্বল যে আমরা জাহান্নামের একদম পাড় দিয়ে হাঁটতেছি, জাহান্নামের এত পাড় দিয়ে হাঁটতেছি হালকা একটু হুটুট খেলেই জাহান্নামে পড়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মঙ্গল কিভাবে আসবে, দুনিয়ার শান্তি কিভাবে আসবে, পরকালের মুক্তি কিভাবে আসবে সেই বিষয়গুলো আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলেন, ওয়াল আসরি, আসরের আগে যে একটা ওয়াও আছে এটাকে আরবি ব্যাকরণের দৃষ্টিকোণ থেকে বলা হয় ওয়াও কাসমিলা, অর্থাৎ শবক বোঝানোর জন্য এই ওয়াওটা ব্যবহার করা হয়। ওয়াল আসরি, যুগের কসম, সময়ের কসম, ইতিহাসের কসম। আচ্ছা, আমরা তো আল্লাহ পাকের কাছে অবশ্যই আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করেছি, আল্লাহ যেই কথা বলেন আমরা সেই কথা বিনা দ্বিধায় মেনে নেওয়া, এটার নামই তো ঈমান। কিন্তু তারপরে আল্লাহ কসম খেয়ে কেন বলেন? আমরা কসম করে থাকি একটা মানুষকে বেশির চেয়ে বেশি অধিকতর বিশ্বাস করাবার জন্যে আমরা কসম করি, আল্লাহর কসম আমি আজকে সকালে বাজারে যাই না, আল্লাহর কসম আমি এই কথা বলি নাই, আল্লাহর কসম আমি অমুক কাজ করি নাই। কিন্তু আল্লাহ কেন কসম খাই? আর আল্লাহর কসম আর আমাদের কসম কিন্তু এক নয়। আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম হলো, যার ব্যাপারে আল্লাহ কসম করেন ওই মানুষটার, ওই জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, ওই জিনিসটার মাধ্যমে আল্লাহ কসম করেন যেন মানুষটা বুঝতে পারে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগের কসম, সময়ের কসম, ইতিহাসের কসম। কেন সময়ের কসম? কেন অ দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ যদি ব্যবসা বাণিজ্য করে তার জন্য একটা পুঁজি লাগে, 50,000 টাকা পুঁজি লাগে, 1,00,000 টাকা তার পুঁজি লাগে, 1,50,000 টাকা তার পুঁজি লাগে। পৃথিবীর মানুষেরও একটা পুঁজি আছে, এই পুঁজির নাম হলো তার সময়। কথা ঠিক না ঠিক? একটা মুমিনের জন্য তার পুঁজি হলো সময়। এই সময়ের কসমকে আল্লাহ বুঝাতে চাচ্ছেন, মানুষ এই সময়টা তোমার অত্যন্ত দামি একটা সময়, এই সময় খুব দামি, এই দামি এত দামি সময় এই মানুষ এই সময়টাকে যে যত বেশি কাজে লাগাবে ওই মানুষটা তত বেশি আল্লাহর কাছে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ইমাম রাফি রহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহ রাব্বুল আলামিন কেন আসরের কসম খেয়ে বললেন মানুষের সময়ের ব্যাপারে? ইমাম রাফি রহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন বাজারে গেলেন, যাওয়ার পরে বাজারের ভিতরে একজন আইস বিক্রেতা বলতেছে, ওই ব্যক্তিকে সাহায্য করো যার পুঁজি চলে যায়, ওই ব্যক্তিকে সাহায্য করে যার পুঁজি চলে যায়। তখন তিনি দৌড়াইয়া ওই আইস বিক্রেতার কাছে গেলেন, আইস বিক্রেতা তাকে জিজ্ঞেস করলেন, হে ভাই তুমি কেন এই কথা বলতেছো, ওই মানুষটাকে সাহায্য করো যার পুঁজি চলে যায়, কি ব্যাপার? বলে ব্যাপারটা হলো এই যে আমার কাছে আইস দেখতেছে, ধীরে ধীরে এই আইসটা গলে যাবে, মানুষ যদি আমার কাছ থেকে না নেয় এক সময় হবে আইসটা পানি হয়ে যাবে, আমার পুঁজি নষ্ট হয়ে যাবে, আর যদি কোনো মানুষ খরিদ করে আইসটা নিয়ে যায় আমার পুঁজিটা আমার হাতে নিতে পারবো। ইমাম রাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, একটা মানুষের মূল পুঁজি হলো তার সময়, 60 বছর তার হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন,
ওই 60 বছর হায়াত নিয়ে সে পৃথিবীতে আগমন করেছে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসার পরে একদিন যখন তার চলে যায় তার 60 বছর জীবন থেকে একদিন কমে গেল এক সেকেন্ড যখন কমে যায় তার 60 বছর জীবন থেকে এক বছর এক সেকেন্ড চলে গেল এরকম ভাবে পৃথিবীর মানুষ মনে করে তার হায়াত বাড়ে না তার হায়াত বাড়ে না তার হায়াত কমতে থাকে কথা ঠিক না বেঠি তো এই জন্য এই হায়াত নামক পুঁজির সংরক্ষণ করা যাই হোক ভাইয়েরা আমার এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারটি বিষয়ের উপর আলোচনা করেছেন এক নম্বর হলো ঈমান এক নম্বর কি ঈমান একটা মানুষ তার যদি ঈমান না থাকে তার যদি ঈমান নষ্ট হয়ে যায় এর চাইতে হতবাগা পৃথিবীর যুগে আর কেউ হতে পারে এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বান হে পৃথিবীর ইমানদারেরা তোমরা ঈমান গ্রহণ করো কামা আমানান নাস যেরকম ভাবে সাহাবায়ে কেরাম ঈমান গ্রহণ করেছে সাহাবায়ে কেরামের মতো তোমরা ঈমান গ্রহণ করো এ মানুষ প্রশ্ন হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমিনু কামা আমানান নাস ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন হো ইমানদারেরা তোমরা ঈমান গ্রহণ করো কামা আমানান্নাস সাহাবায়ে কেরামের মতো ঈমান কেন আল্লাহ বললেন এর কারণ হলো মানুষ ঈমান গ্রহণ করার পরও তার ঈমান পূর্ণাঙ্গ হয় না আমি ঈমানদার কিন্তু আমার খাসিয়ত ভালো না আমি ঈমানদার আমার অভ্যাস ভালো না ঈমানদারের জন্য যত গুণ হওয়া দরকার সেই গুণগুলো নাই শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়ে কালিমাকে বিশ্বাস করেই শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামকে নিয়ে খন্দকের যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন খন্দকবাসী তিনি গেরাও করে রাখলেন এই গেরাও করা অবস্থায় আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে একদিন নয় দুই দিন নয় তিন দিন পর্যন্ত অতিক্রম হয়ে গেল কিন্তু খাইবারের যুদ্ধে তিনি বিজয় লাভ করতে পারতেছেন না এ অবস্থায় কেল্লার ভিতর থেকে দুর্গের ভিতর থেকে একজন ছাগল চালক সে চিন্তা করলো জীবনে কোনোদিন বাচ্চা দেখি নাই জীবনে কোনোদিন বাচ্চা দেখি নাই আজকে মদিনা ইয়াসরিব তথা মদিনার বাদশাকে দেখবো কেল্লার ভিতরে থেকে বাহির হয়ে আসলো একজন সাহাবিকে জিজ্ঞাসা করলো এরে ভাই জীবনে কোনোদিন বাদশা দেখি নাই শুনেছি ইয়াসরিব তথা মদিনার বাদশা নাকি তোমাদের সাথে আগমন করেছে কেমন বাদশা আমরা তাকে দেখতে চাই এই কথা বলার পরে সাহাবী কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর নবী যেই জায়গা আছেন একটা তাবুতে আছেন হাত দিয়ে তাবুটা দেখিয়ে দিলেন ওই তাবুর ভিতরে তুমি চাইলে তুমি আমাদের বাদশাকে দেখতে পারবে ওই ছাগল চালক মনে মনে চিন্তা করলো বাদশার তাবুটা হয়তো খুব সুন্দর হবে সাজানো গোছানো থাকবে পর্দা ঝুলানো থাকবে এমন ধ্যান ধারণা নিয়ে আল্লাহর নবীর সাহাবীর কথা অনুযায়ী ওই ছাগল চালক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুতে গেলেন যাওয়ার পরে তাবুর দিকে তাকিয়ে দেখে না কোন রকম কোন পর্দা ঝুলানো দেখা যায় না বরং খেজুর পাতার একটা তাবু সে মনে মনে চিন্তা করতে লাগবে এটা কেমন বাদশা যেই বাচ্চার তাবুটা খেজুর পাতার এটা কোন ধরনের বাদশা যাই হোক আরেকটু সামনের দিকে যায় ভিতরে হয়তো বা সুন্দর সুন্দর বিছানা বিছানো আছে আল্লাহর পয়গম্বরকে দেখার জন্য ওই ছাগল চালক তাবুর ভিতরে প্রবেশ করলো তাবুর ভিতরে প্রবেশ করার পরে দেখা যায় তাবুর ভিতরে সুন্দর কোনো বিছানা দেখা যায় না ভালো কোনো বিছানা দেখা যায় না আল্লাহর পয়গম্বর
সেরা ফারা এরকম খেজুর পাতার চাটার উপরে বসা আছে, সেরা ফারা খেজুর পাতার উপরে বসা আছে। এই অবস্থায় আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়, ওই সজল চালক পয়গম্বর আরবের চেহারার দিকে যখন তাকানোর পরে তার ভিতরে ভিতরে পরিবর্তন শুরু হয়ে গেল। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার মানুষ আর জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহর নবীর চেহারার দিকে যখন সে তাকায়, চেহারার দিকে তাকিয়ে সে ভিতরে ভিতরে পরিবর্তন হতে লাগলো। এবার নবীজিকে জিজ্ঞেস করেন, হে মুহাম্মদ আপনার কি মিশন, আপনার কি কাজ? বলে আমার কাজ করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানুষকে এই কালিমার দিকে আহ্বান করা, এটাই হলো আমার কাজ। বলে মুহাম্মদ এই মানুষকে যদি কালিমার দিকে তুমি নিয়ে আসো কি লাভ? বলে যদি কোনো মানুষ এই কালিমা গ্রহণ করে আমি বিশ্ব নবী তাকে আমার কোলে জড়ায় আনিব, আর কি লাভ? বলে আরো লাভ হলো আমি বিশ্ব নবী তাকে সুপারিশ করে পরকালে জান্নাতের দিকে নিয়ে যাব। এই কথা শোনার পরে ওই যুবক পয়গম্বর আরবিকে জিজ্ঞাসা করি, হে মুহাম্মদ আমি যদি কালিমা গ্রহণ করি, তোমার প্রতি যদি ঈমান গ্রহণ করি, আমার কি লাভ হবে? বলে তোমারও লাভ হবে, আমি নবী মুহাম্মদ তোমারে আমার কুলের প্রতি জড়ায় আনিব। এই কথা বলার পরে ওই যুবক ডাক দিয়ে বলে, হে রে বাদশাহ তুমি বুঝি আমার সাথে মশকারি করছো, কারণ আমার গায়ে দুর্গন্ধ করে, আমার শরীরে দুর্গন্ধ করে, তুমি বুঝি আমার সাথে মশকারি করো? আল্লাহর পয়গম্বর বলে, না না আমি মশকারি করি না, আমি চিনি না কার গায়ে সুগন্ধ আছে আর কার গায়ে দুর্গন্ধ আছে, আমি মুহাম্মদ চিনি যার ভিতরে আল্লাহর ঈমান আছে। এই কথা বলার পরে আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক হযরত মাওলানা মুশতাক ফৈজি সাহেব, তিনি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে হাজির হবেন, আমরা একটু আগায় বসি, ফাঁকা জায়গাগুলো পূরণ করে নিই। রাস্তাঘাটে যে সমস্ত ভাই বোনেরা আছেন, বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, এটা ওয়াজের মজমা। আপনারা বাজারে বন্দরে যে অবস্থা শুরু করছেন, কিছু কিছু ওয়াজে গেলে দেখা যায় এই বিশ্ব বেহায়া দিবস 14 ফেব্রুয়ারির চাইতো ওয়াজের মজমা মহিলাদের জন্য আরো বেহায়ার কেন। এজন্য ওয়াজের উসিলা করে যে মিলন মেলা হয় মহিলাদের, আমি আপনাদেরকে বলবো, আপনাদের দুইটা পায়ে ধরে বলবো, আপনারা আপনারা যার যার বাড়িতে বসে ওয়াজ শুনুন, আমলের নিয়তে শুনুন, হয়তোবা যেই কোনো একজনের একটা কথা যদি আপনার দিলে গেঁথে যায়, এই এক কথার উসিলা আপনি নাজাতের ফয়সালা হয়ে যেতে পারবেন। আমার ভাইয়েরা, এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি চিনি না কার গায়ে দুর্গন্ধ আছে সুগন্ধ আছে, আমি চিনি কার ভিতরে আল্লাহর ঈমান আছে। যদি আমি ঈমান গ্রহণ করি কি লাভ? কার তুমি যদি ঈমান গ্রহণ করো আমি বিশ্ব নবী তোমারে আমার বুকে জড়াই দেব। বলে আর কি লাভ? কর আমার কাছ থেকে অন্যান্য সাহাবায়ে কেরাম যেরকম ভাগ পায় এরকম আমিও তোমারে ভাগ দিব। বলে আর কি লাভ? আমি রসুল তোমারে সুপারিশ করে জান্নাতের মালিক বানিয়ে দিই। ভাই মেহরবানি করে আমরা আগানুকে কেন্দ্র করে কথা না বলি, অনেকে হাসতেছি, হাসি বন্ধ করি, এটা তো ওয়াজের ময়দান। কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, আমরা কথা বলা ছাড়াই সামনে আসবো। জি একটু জিকির করতে করতে সামনের দিকে আসে, আর একটু সামনে আসে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জি
তো আমি আলোচনা করতেছিলাম যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখাল প্রশ্ন করলো, প্রশ্নের জবাবে রাসূল যা বললেন যে আমি ঈমান চিনি। এই কথা বলার পরে এবার সাহাবী দিলে দিলে পরিবর্তন হচ্ছে, মনে মনে পরিবর্তন হচ্ছে, রসুলের কথা শুনে তার দিল পরিবর্তন হয়ে গেল। আল্লাহ রসুলকে বললেন, হে পয়গম্বর, আপনি আমাকে এক্ষুনি কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। আমার ভারত এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর তাকে পড়িয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা পড়িয়ে দেওয়ার পরে এবার ওই ছাগল চালক, আগর ছাগল চালক লইলে রইলেন না, তিনি সাহাবি হয়ে গেলেন। আল্লাহর ওই সাহাবি বিশ্ব পয়গম্বরকে বলে নগলবে জি, আমি কালিমা গ্রহণ করেছি, এখন আমার কি কাজ? আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবি রে, এখন তো নামাজের সময় নয়, আমি যে তোমাকে নামাজের কথা বলবো, হজ করার সময় নয়, আমি তোমাকে হজের কথা বলবো, রমজানের রোজাও নয় যে আমি তোমাকে রোজার কথা বলবো। তবে হা, ওই খন্দক বাজের সাথে ইসলামের পতাকার জন্য কালিমার পক্ষে যুদ্ধ হচ্ছে, সেখানে যাইয়ে তুমি যুদ্ধ করতে পারো। যেই মাত্র এই কথা বললো, পয়গম্বর আরবিকে ওই সাহাবি জিজ্ঞাসা করেন, অগণবিজি, আমি যদি যুদ্ধের ময়দানে যাই তাহলে তো আমার দুইটা হালত হতে পারে, হয়তো আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আর না হয় যুদ্ধের, আর না হয় গাজী হয়ে ফিরে আসব, বেঁচে থাকব। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবি, তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও, আমি তোমাকে জানিয়ে দিলাম, আল্লাহ বিনা হিসাবে তোমার এই জান্নাতের মালিক বানায় দিব। আর যদি তুমি বেঁচে থাকো, আমি তোমাকে গাজী বলে উপাধি দিব। এই কথা বলার পরে নবীজির কথা অনুযায়ী যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতেছেন করতেছেন, হঠাৎ করে যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর সাহাবী শহীদ হয়ে গেলেন। যুদ্ধের কার্যক্রম বন্ধ হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানের অবস্থা দেখার জন্য গেলেন। যেই মাত্র গেলেন, যাওয়ার পরে অনেকগুলো শহীদের লাশ আল্লাহর পয়গম্বর দেখতে পেলেন। হঠাৎ করে নবমাত্র ঈমান গ্রহণ করেছে ওই সাগর চালকের লাশটা যেই মাত্র দেখলেন, আল্লাহর নবীর চোখের থেকে পানি বের হতে লাগলো। আল্লাহর নবীর চোখ মুবারক থেকে পানি বেয়ে বেয়ে দাড়ি মুবারক ভিজে গেল। সাহাবাই কেরাম নবীজিকে জিজ্ঞেস করেন, ও নবীজি, আমরা আপনার কাছে কালিমা গ্রহণ করার পরে অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছি, কিন্তু আজকে আপনার চোখে যে পানি, এরকম পানি যার কোনোদিন দেখি নাই। আল্লাহর পয়গম্বরের চোখের পানি আরো বাড়তে শুরু করলো, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, এত কান্না শুরু করে দিলেন, কান্নার সুরে বলতে শুরু করলেন, সাহাবীরা রে, আমার এই সাহাবি যেমন তেমন সাহাবি নয়, আমার এই সাহাবি জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রমজানের রোজাও রাখে নাই, হজ করে নাই, যাকাতও দেয় নাই, কিন্তু আমি বিশ্বনবী দেখতে পারতেছি, আমার আল্লাহ আমার এই সাহাবিকে জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দিয়া জান্নাতের স্লোগান দিতে শুরু করেছে। আর জোরে বলি সুবহানাল্লাহ। এর অর্থ এই নয় যে নামাজ না পড়ে শুধু ঈমান আনলেই চলবে, না না, ওই সাহাবি ঈমান গ্রহণ করার পরে তিনি নামাজের সুযোগ পান নাই, যাকাত দেওয়ার মতো সুযোগ তিনি পান নাই, এইটুকু সময় তার মধ্যে হয় নাই, বরং শুধুমাত্র কালিমা পড়ছে আর যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। আর সেই ওসিলায় আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলো ক্ষমা করে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানায় দিয়েছে।
আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এবার আমি বলতে চাই, এবার আমি বলতে চাই, যদি কালিমার এত দাম হয়, কালিমার যদি এত সম্মান হয়, এই কালিমা কি পৃথিবীতে আল্লাহর নবী প্রচার প্রসার করার জন্য তায়েফের ময়দানে শরীর থেকে রক্ত ঝরিয়েছেন কিনা জোরে বলেন। উহুদের ময়দানে আল্লাহর নবী দান মুবারক শহীদ করেছেন। হে উম্মতে মুহাম্মদ, তোমাদেরকে মনে রাখতে হবে, এই কালিমার উপরে যদি অটল থাকতে চাও, এমন সময় হতে পারে বুলেটের আঘাতে তোমার বুক ঝাঁঝরা হতে পারে। আজকের মঞ্চ থেকে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, আমরা তো সেই নবীর উম্মত যেই নবী ঈমানের জন্য উহুদের ময়দানে নিজের দান শহীদ করেছেন, যেই নবী সেই তায়েফের ময়দানে শরীর থেকে রক্ত ঝরিয়েছেন। আমরা তো ওই সমস্ত সাহাবায়ে কেরামের উত্তরসূরি যারা নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলীন করেছেন। আমরা তো সেই শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি, যেই শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি শুধুমাত্র কালিমার জন্য ইয়ামান ত্যাগ করে বাংলার জমিনে এসেছিল। আমরা তাদের উত্তরসূরি হিসেবে নাস্তিক মুরতাদদেরকে আমরা বলতে চাই, তোমরা যারা আমাদের ঈমান নিয়ে ছেড়েবিড়ি খেলতে যাও, এই শরীর থেকে মাথা আলাদা হয়ে যাবে, ঠ্যাং আলাদা হয়ে যাবে, দুই হাত দুই দিকে চলে যাবে, তবু নাস্তিকদেরকে আমরা ঠাই দিতে পারি না। এবার আসুন, এবার ইমানের কথা বললাম, ইমান আপনার ফুটল না দুর্বল, এই কথাটা বোঝানোর জন্য আমি সামনের দিকে আরেকটা কথা বলব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এই আয়াত আল্লাহ বলেন খাঁটি মুমিনের পরিচয়, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ওই সকল মুমিনই হলো খাঁটি মুমিন যারা আমানতের খেয়ানত করে। এই যে আমি এখানে বসলাম, এই মাইকটুকু এবং আমাকে যেইটুকু সময় দেওয়া হয়েছে, এইটুকু সময় আমার কাছে আমানত কোন দিক থেকে, আমি যেন আপনাদেরকে আল্লাহর কোরআন আর নবীজির সহিহ সুন্নার আলোকে কথা শোনাই, এই এটা হলো আমার কাছে আমানত। আমি যদি আপনাদেরকে ভুল শোনাই তাহলেই আমানতের খেয়ানত হবে। আমি যদি আপনাদেরকে এমন কিছু কথা বললাম যেই কথার কারণে আপনাদের ঈমান নষ্ট হয়, যেই কথার কারণে আপনাদের আকীদা নষ্ট হয়, তাইলে আমার আমানতের খেয়ানত। ঠিক তদ্রূপভাবে বাংলাদেশের উলামায়ে কেরামের কাছে আপনার মতো আমার মতো সাধারণ মুসলমানদের ঈমান ও আমানত কথা ঠিক না কি ঠিক ছিল, আপনার কাছে আমার কাছে এই 55,000 বর্গ মাইলের বাংলাদেশ, এই দেশের প্রতিটি কোণা আমাদের কাছে আমানত। যদি কোনো নাস্তিক কুলাঙ্গার অথবা কোনো রকম কোনো শয়তান ষড়যন্ত্রকারীরা চক্রান্তকারীরা যদি বাংলার জমিনের একটুকু অংশ নিয়ে ছেড়েবিড়ি খেলতে চায়, এই মাটি আমার কাছে আমানত, দেহ চলে যাবে, তবু কোনো নাস্তিক মুরতাদ রাম বামদের কাছে মাদ্রা এই দেশ বিক্রি করতে পারে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একজন মসজিদের ইমামের কাছে তার মুসল্লির আমানত, নামাজ এমনভাবে পড়াবে যেন সে মুসল্লিদের নামাজ নষ্ট না হয়। ঠিক তদ্রূপভাবে একজন মসজিদের সভাপতির কাছে মসজিদেরটা আমানত, সেক্রেটারির কাছে ক্যাশিয়ারের কাছে মসজিদের টাকাগুলো আমানত, এরকমভাবে একজন মহল্লার অথবা ওয়ার্ডের যিনি
জনপ্রতিনিধি নির্বাচিত হবেন, তার কাছে একটা ওয়ার্ডের প্রত্যেকটা জনগণের ইজ্জত সম্মান তার সম্পদ সবকিছু তার কাছে আমানত। এরকম ভাবে যিনি একটা ইউনিয়নের প্রতিনিধি নির্বাচিত হবেন, তার কাছে ইউনিয়নের জনগণের সমস্ত সম্পদ আমানত। এরকম ভাবে একটা একটা থানার এমপি যিনি নির্বাচিত হবেন, তার কাছে পুরা থানার জনগণের ইজ্জত সম্মান সম্পদ ঈমান সবকিছু তার কাছে আমানত। এরকম ভাবে রাষ্ট্রের প্রধান যিনি হবেন, তার কাছে মানুষের ঈমান ও ইজ্জত এবং সম্পদ সবকিছু আমানত। এই আমানতের খেয়াল উদ্ধারি যারা করবে, পৃথিবীর কেউ যদি ভুলেটের বয়ে তোমার বিরুদ্ধে কথা না বলে, হাসরের ময়দানে কথা বলতে বিন্দু পরিমাণ দ্বিধা বোধ করবে না। আমার ভাইয়েরা, আমরা আজকে এই পৃথিবীতে আছি, আগামীকালকে থাকবে এর কোনো গ্যারান্টি আছে? আমার নবীর শিক্ষা হলো নিজের দেহের আমানত রক্ষা করা, নিজের দেশ ও জাতির আমানত রক্ষা করা, নিজের দেশ ও জাতিকে রক্ষা করা, এটা আমার নবীর শিক্ষা। কোরআন ও সুন্নার যথাযথ মূল্যায়ন করা, কোরআন ও সুন্নার আওয়াজ মানুষের কাছে কাছে পৌঁছিয়ে দেওয়া, মানুষের দিলের ভিতরে ঢুকিয়ে দেওয়া, এটা হলো আমার আপনার কাছে বিশ্ব নবীর আমানত। এই আমানত রক্ষার জন্য কোন কোন ভাই রাজি আছেন? যদি এই আমানতের খেয়ানত যাতে না হয়, আমানত রক্ষার জন্য নিজের এই সাড়ে তিন হাত বডি বুলেটের আঘাতে, অথবা যদি লাল দলানের কোঠায় আমাকে ঢুকতে হয়, তারপরে আমানতের খেয়ানত হতে দিব না, কোন কোন ভাই রাজি আছেন? তারই আল্লাহকে খুঁজে করে দেন। নারায়ণ তাকবীর, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. খাঁটি ইমানদার বলে ওই সকল মানুষ যারা এক আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করলো, আল্লাহর পয়গম্বরকে বিশ্ব নবী বলে বিশ্বাস করলো, এর ব্যাপারে আল্লাহর ব্যাপারে কোনো সন্দেহ করে না, রাসূলের ব্যাপারেও কোনো সন্দেহ করে না, বরং আল্লাহর পক্ষে আর বিশ্ব নবীর পক্ষে নিজের জান এবং মাল দিয়ে জিহাদ করে, উলাইকা হুমুস সাদিকুন, এই সকল মানুষ হলো তারা তাদের ইমানের দাবিতে সত্য বলে। এবার আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসলে সময় তো শর্ট, আমি সাড়ে আটটায় উঠছিলাম, প্রায় ৪১ মিনিট হয়ে গেছে, যাই হোক। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই সকল মানুষ হলো তারা তাদের ইমানের দাবিতে সত্যবাদী যারা আল্লাহ এবং আল্লাহর নবীর প্রতি ইমান গ্রহণ করার পরে নিজের জান এবং মাল, খেয়াল করেন, নিজের জান এবং মাল এই দুইটা জিনিস দ্বারা যারা জিহাদ করে, উলাইকা হুম সাদিকুন, তারা হলো তাদের ইমানের দাবিতে সত্যবাদী। সাহাবা ইকরাম ঠিক এমনই ছিলেন, সাহাবা ইকরাম ঠিক এমনই ছিলেন যে নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর পক্ষে নবীজির পক্ষে জিহাদ করেছে। আমরা জান মাল দিয়ে জিহাদ করতে রাজি আছি না ইনশাআল্লাহ? কে কে জান মাল দিয়ে জিহাদ করতে রাজি আছে হাত উঠায় দেখে দিন, আরে তাকবীর, হাত না মার। নবীজির একজন সাহাবী, তার নাম হলো হযরতে
আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আবার ভিতরে চলে আসছে, আমরা ভিতরে চলে আসি, যারা রোডে আসি রাস্তাঘাটে আসি আমরা মেহরবানি করে ভিতরে চলে আসি। আমি আপনাদের কাছ থেকে হয়তো আর সর্বোচ্চ 10-15 মিনিট সময় আমি পাবো। তো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবি, 50 থেকে 60 জন সাহাবায়ে কেরামকে নিয়ে রোম সম্রাটের বিরুদ্ধে আর কালিমার পক্ষে যুদ্ধের জন্য গেলেন। রোম সম্রাট জানত যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ভক্ত যারা, ওরা মৃত্যুর পরোয়া করে। রোম সম্রাট তার বাহিনীদেরকে বলে দিল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ভক্তবৃন্দ যারা আছে এদের মধ্য থেকে কয়েকজনকে সশরীরে জিন্দা অবস্থায় আমার কাছে নিয়ে আসবে। আমার ভাইয়েরা এই কথা বলে দেওয়ার পর আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 50 থেকে 60 জন সাহাবায়ে কেরামকে নিয়ে ওই রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধের জন্য হাজির হয়ে গেল। যুদ্ধ চলতেছে চলতেছে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীদের মধ্য থেকে কয়েকজন কাফেরদের হাতে বন্দী হয়ে গেল। বন্দী হওয়ার পর আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু লাইস আবু লাইস হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করার পরে রোম সম্রাটের কাছে হাজির করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে লক্ষ্য করে রোম সম্রাট বলল, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি তোমাকে রোমের সমস্ত সম্পত্তিকে দুই ভাগ করে অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে লিপিবদ্ধ করে দিব, তবে শর্ত হলো তুমি যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের প্রতি যে ঈমান, সেই ঈমান তোমাকে ছাড়তে হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বলে, না, জীবন চলে গেলেও নবী মুহাম্মদের প্রতি যে ঈমান, এই ঈমান আমি কোনদিন ছাড়তে পারব না। আমার ভাইয়েরা এই কথা বলার পরে রোম সম্রাটের মেজাজ গরম হয়ে গেল। তাদের জন্য শাস্তির ব্যবস্থা করা হলো। কি শাস্তি বলে? তাদেরকে জেলখানা আবদ্ধ করে রাখো। জেলখানা আবদ্ধ করে রাখা হলো, এরপরে কোন রকম পরিবর্তন দেখা যায় না। এক পর্যায়ে রোম সম্রাট তার বাহিনীদেরকে বলল, হে আমার বাহিনীর লোকেরা, তোমরা বড় বড় চুলা তৈরি করো আর চুলার উপরে ডেকসি তৈরি করো। বড় বড় চুলা তৈরি করা হলো, ডেকসি বসানো হলো, ওই ডেকসির উপরে তেল দেওয়া হলো। তেল দেওয়ার পরে নিজ দিক থেকে আগুন দেওয়া হলো। প্রচন্ড গরম হয়ে গেল তেল, এত গরম এত গরম, গরম হইতে হইতে ভাতের মারের মতো তেলগুলো টকবক টকবক করতে শুরু করছে। এই অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা সাথীদের মধ্য থেকে একজন সাথীকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। যেই মাত্র ছাড়া হলো, কই মাছের মতো ভাজা হয়ে গেল। যেই মাত্র ভাজা হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখের পানি ছেড়ে কান্না করে, চোখের পানি ছেড়ে কান্না করে কান্না করে, চোখের পানি এত পরিমাণ ছাড়তে শুরু করলো, চেহারা মুবারক ভিজে গেল, দাড়ি মুবারক ভিজে গেল। ভিজে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে লক্ষ্য করে ওই রোম সম্রাট ডাক দিয়ে বলে, হে রোমের কুকুর। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে লক্ষ্য করে বলে, হে আব্দুল্লাহ, তুমি এখনো যদি রাজি হও রোমের সমস্ত মাতবরি তোমার হাতে তুলে দিব, রোম সম্রাট আমি তোমাকে বানিয়ে দিব। শুধু তাই নয়, আমার একটা সুন্দরী সুরেশি কন্যা আছে, ওই কন্যাটাকে আমি তোমার কাছে বিয়ে দিয়ে দিব আর মৃত্যুর মুখ থেকে তোমাকে মুক্তি দিয়ে দিব।
যেই মাত্র এই কথা বলল, বলার পরে আব্দুল্লাহ ইবনে হুজাফা বলে, না এর রুমের কুকুর, তুমি মনে করতেছ আমি মৃত্যুর ভয়ে কাঁদতেছি, না মৃত্যুর ভয়ে আমি কাঁদি না, আমি কাঁদতেছি আমার আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছে, এরকম শত জীবন যদি দিত আর প্রত্যেকটা জীবন যদি আল্লাহর রাস্তায় বিনিয়োগ করতে পারতাম, সেই জন্য আমি চোখের পানি ছেড়ে কাঁদতেছি। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যদি জীবন দিতে পারে আমরা জীবন দিতে পারি কি পারি না? আরো জোরে বলুন জীবন দিতে পারি কি পারি না? হাত উঠিয়ে দেখাই দেন পারি কি পারি না? সবাই বলুন আল্লাহ আমাদের সকলকে তোমার কোরআন ও নবীর হাদিসের জন্য শহীদ হওয়ার তৌফিক দাও। সকলে বলুন আমিন। এখন তার